আসসালামু আলাইকুম এখন আমন মৌসুম চলতেছে কিন্তু হচ্ছে সারা দেশে জানেন বৃষ্টি পাত হচ্ছে তো এ সময় আমাদের যে আমন মৌসুমের মৌসুমে আমরা বিস্তলা তৈরি করি তো এই বিস্তলায় বৃষ্টির কারণে নানা রকম সমস্যার সম্মুখীন হয় অনেকে বিস্তলা পরিচর্যা করতে পারে না কিভাবে কি পদক্ষেপ নিবে কি রকম কি পরিচর্যা করবে এটা জানে না তো যার জন্যে আমাদের বিস্তলাটা নষ্ট হয়ে যায় সঠিক সময় মেন জমিতে চারা রোপণ করতে পারি না এই আমন মৌসুমে আপনাদের যে বিস্তলা যে এরকম সমস্যার সম্মুখীন হয় তো কি কি পদক্ষেপ গ্রহণ করবেন করলে আপনার বিস্তারাটা সুন্দর থাকবে চারাগুলো সুন্দর থাকবে তো আজকে সে নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকবেন তো চলুন শুরু করা যাক প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে যখন চারাটা উঠবে যখন চারার বয়স চার পাঁচ দিন হবে তখন থেকে জমিতে বেডে পানি রাখার চেষ্টা করবেন প্রায় দুই থেকে তিন সেন্টিমিটার পানি রাখার চেষ্টা করবেন চারপাশে যে নালা সেই নালাতে সবসময় পানি ধরে রাখার চেষ্টা করবেন এটার একটা বেনিফিট হচ্ছে যে আপনার বেডে পানি থাকবে তখন সেখানে আর আগাছা জন্মাবে না এবং আমরা জানি এমন মৌসুমে অনেক পাখির আক্রমণ হয় তো এই পাখির আক্রমণ আর হবে না দ্বিতীয় যে কাজটা করবেন বিস্তলায় অনেক সময় আগাছা জন্মায় তো আগাছা জন্মালে আপনারা হাত দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এরপরেও যদি বেশি হয় তাহলে হচ্ছে গ্রানাইট যে আমাদের আগাছা নাশক আছে হার্ভিসাইড আছে সেটা স্প্রে করতে পারবেন পরিমাণ মতো স্প্রে করলে আপনার আগাছা নিরাময় করা যাবে তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের যে বীজতলা আছে সে বিজতলা অনেক সময় হলুদ হয়ে যায় অথবা চারার গ্রোথ হয় না চারা দুর্বল হয়ে যায় তো এইরকম সমস্যা যখন দেখবেন তখন মনে করবেন যে সেখানে হচ্ছে আমাদের নাইট্রোজেনের অভাব হয়ে গেছে তো নাইট্রোজেনের অভাব পূরণ করার জন্য আপনারা ইউরিয়া দিবেন ইউরিয়া দেওয়ার পরিমাণটা হচ্ছে প্রতি মিটার স্কোয়ারের জন্য বা প্রতি বর্গ মিটারের জন্য সাত গ্রাম হারে ইউরিয়া দিবেন এখন আপনি কত বর্গমিটার জুড়ে বীজতলা তৈরি করছেন সেই হিসাব করে আপনি ইউরিয়া সার দিতে পারবেন এটা শতক হিসাব হচ্ছে এক শতকে প্রায় হচ্ছে তিনশো গ্রামের মতো ইউরিয়া দিতে পারবেন এরপরও যদি আপনার হলুদ ভাবটা না যায় তারপরে আপনি এটা মনে করবেন যে আপনার জমিতে বা বীজতলায় গন্ধকের অভাব পড়ছে তো এটা সমস্যা সমাধানের জন্য আপনারা হচ্ছে জীবসামি ব্যবহার করতে পারেন তো জীবসামের পরিমাণটা হচ্ছে প্রতি বর্গমিটারে একশো গ্রাম হারে উপরে প্রয়োগ করবেন প্রতি শতকের হিসাবে যেটা দাঁড়ায় হচ্ছে আপনার চারশো গ্রামের মতো এরপর আমাদের হচ্ছে এত বিস্তলায় আর নানা রকম সমস্যা হয় দেখা যায় যে ঝলসানি রোগ দেখা যায় তো আমাদের হচ্ছে যখন দেখবেন যে বিস্তর ঝলসানি রোগ দেখা গেছে তখন কি করবেন আপনাদের কার্বন গ্রুপের যে ছত্রাকনাশক আছে সেটা হচ্ছে আপনার আর স্প্রে করে দিবেন এরপর হচ্ছে বিস্তলায় অনেক ধরনের পোকার আক্রমণ হয় যেমন থ্রিপস এরকম অনেক রকমের পোকা আক্রমণ হয় যখন দেখবেন যে পোকার আক্রমণ হচ্ছে তখন সাইপার মেথ্রিন গ্রুপের ছত্রা কীটনাশক স্প্রে করে দিবেন আর সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় এই আমন মৌসুমে সেটা হচ্ছে যে অতি বৃষ্টির কারণে পানিতে হচ্ছে বিস্তলার উপরে পানি জমে থাকে তো যখন দেখবেন যে বিস্তলার পানি হচ্ছে যে আপনার স্বাভাবিক দুই থেকে তিন সেন্টিমিটার চার আছে উপরে উঠে গেছে তখন কি করবেন পানি বের করে দেওয়ার চেষ্টা করবেন আপনার জমির যে আয়ল থাকবে আয়ল কেটে দিয়ে পানি বের করে দেওয়ার ব্যবস্থা করে দিবেন তাহলে হচ্ছে যে জমিতে আর পানি জমে থাকবে না তখন আপনার চারাটাও সুস্থ থাকবে আর আরেকটা টিপস বলে দিই আপনারা যখন বিস্তলা থেকে চারা মেন জমিতে নিয়ে যাবেন ঠিক তার সাত দিন আগে আপনারা যদি কার্বনাইজিন গ্রুপের ছত্রাকনাশক এবং সাইপারমেথ্রিন গ্রুপে যদি একটা কীটনাশক স্প্রে করে দেন সাত দিন পর সেই চারা যদি আপনি মেন জমিতে সেই চারাটা অনেক শক্তিশালী হয় এবং অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা তার বৃদ্ধি পায় তখন চারাটা আরো রোগ বালাই খুব কম হয় আর মনে রাখবেন অবশ্যই আমন মৌসুমের ক্ষেত্রে চারা হচ্ছে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যেই মেন জমিতে লাগার চেষ্টা করবেন তো আশা করি সবাই এই বিজতলা পরিচর্যা সম্পর্কে বুঝতে পারছেন এমন মৌসুমে ধানের জন্য কি কি পদক্ষেপ নেবেন কি কি পরিচর্যা করবেন থেকে শুরু করে সকল ধরনের ভিডিও আমরা আপনারা কৃষি বাজার পেজে থাকবেন কৃষি বাজার পেজের সাথেই থাকুন সবসময় সবসময় আপনারা নতুন কিছু দেওয়ার চেষ্টা করব করতেছি করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সাবস্ক্রাইব করুন কৃষি বাজারের সাথেই থাকুন কৃষি মানেই কৃষি বাজার